ঢাকা শহরের ব্যাপারটাই কেন জানি অন্যরকম, জ্যামে ঠাসা, ঘিঞ্জি, ময়লা, দূষিত। আর জনসংখ্যার কথা নাই বললাম, অর্ধেক মানুষের গোড়াটাও কি ঢাকার কি না তা বলা মুশকিল, না হলে ঈদে শহরটা এত খালি হয়ে যায় কেন? সবাই ঢাকা আসে স্বপ্নের টানে, একটা ভালো বাড়ি, ভালো কাজ, ভালো জীবনের খোঁজে। বহু মানুষের শ্রমে তীরে তীরে শহরে গতি এসেছে, কিন্তু দুর্যোগ এলে জীবনের পাঁচ দশক পার করা প্রবীণও যে জায়গা পায়নি, চোখের পানি ফেলে সপরিবারে বিদায় নিয়েছে। ঢাকা বলতেই অনেকে মনে হয় আবর্জনা দেখি, কিন্তু মাইলকে মাইল বিস্তৃত কাশবন কি আমরা দেখেছি! রেস্টুরেন্ট, শপিং মলকে আড্ডাখানা করেছি, কিন্তু নদীর পারগুলো কি ঘুরেছি! বলা হয় ঢাকা নাকি মরে গেছে, কিন্তু এক প্রয়াত নেতা বলেছিলেন পৃথিবীর আর কোন শহর এত মানুষের বোঝা নিয়েও টিকে আছে, বলতে পারবেন কি? উৎসবের নগরী ঢাকা, তা হারে হারে টের পাওয়া যায় যখন আতশবাজি আর ফানুসে আকাশ ছেয়ে যায়। আর পহেলা বৈশাখের কথা নাই বললাম। বলা হয় ঢাকায় একটা ভিটা করলেই ভবিষ্যৎ ঠিক, এ কারণেই যে আবাসন প্রকল্পের রমরমা ব্যবসা, চকচকে অট্টালিকায় একদল রঙিন জীবন গড়েছে। কিন্তু এ শহরে সবচেয়ে কোণঠাসা মনে হয় মধ্যবিত্ত, চাওয়া পাওয়ার সন্ধি টানতেই জীবনের বড় একটা সময় এখানেই পার হয়ে যায়। অনেকে মনে হয় ঢাকাকে শুধু নেতিবাচক চোখেই দেখি, কিন্তু শহরটা যে আমাদের অনেককে অনেক কিছু দিয়েছে, আর ইদানিং বড় বড় প্রকল্প নিয়েও তো স্বপ্ন দেখছি। এই শহরেই তো গড়েছিল ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, কত কিছুরই তো গোড়াপত্তন এখানে। 400 বছর আগের জাহাঙ্গীরনগর থেকে আধুনিক ঢাকা, মুক্তিযুদ্ধের চেতনা খুঁজতে খুঁজতেও তো অর্ধ শতাব্দী পার হলো। যদিও বই পড়লে পাবেন ঢাকায় মানুষ বাস করে হাজার বছর ধরে। এ শহর বহুরূপী, ঠিক এর মানুষগুলির মতন, আপনি চাইলে কে কুৎসিত দেখবেন, চাইলে সুন্দরী। স্বপ্নের ঢাকায় স্বপ্নে বিভোর হই, কিন্তু বাস্তবতায় জীবন গড়ি, এটাই কামনা। 2 কোটি মানুষের এ শহরকে ভালোবাসি।